অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে সবাইকে ডিজিটাল পদ্ধতি অনুসরণের আহ্বান জানান তিনি। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু তার ভাষণের মাধ্যমে বাংলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণ কাজ বন্ধ করায় বিগত বিএনপি সরকারের সমালোচনা করেন শেখ হাসিনা। মিজান আহমেদের প্রতিবেদন। জাতীয় ও সূচনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপরই সবাই বায়ান্নর ভাষা শহীদদের গৌরবোজ্জ্বল আত্মত্যাগ স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে কালেক্টেড ওয়ার্কস অব শেখ মুজিবুর রহমান ভলিউম 2 সহ কয়েকটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2023। সাহিত্যে বিশেষ অবদান রাখায় 11টি ক্যাটাগরিতে 16 জনকে বাংলা সাহিত্য পুরস্কার 2023 তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এরপর অমর একুশে বইমেলার উদ্বোধনী স্মারকে স্বাক্ষর করেন তিনি। আনুষ্ঠানিক বক্তব্যের শুরুতেই ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন প্রধানমন্ত্রী। আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা রক্তের অক্ষরে লিখে গেছে মায়ের ভাষায় কথা বলতে চাই। তিনি বলেন, বঙ্গবন্ধু তার ভাষণের মাধ্যমে বাংলাকে আন্তর্জাতিক পর্যায়ে ঠাঁই দিয়েছেন। 2001-এ এই কাজটা বন্ধ করে দেওয়া হয়, কারণ খালেদা জিয়া এটা, যেহেতু আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হবে, এটা আবার কী জিনিস, তাই উনি বন্ধ করে দিয়েছিলেন। তবে আমি ধন্যবাদ জানাই তাকে, বন্ধ করেছিলেন, ভালোই হয়েছিল। কারণ দ্বিতীয়বার যখন আমি সরকারে আসি তখন এটা আমি প্রতিষ্ঠা করে উদ্বোধন করে, এখন সারা বিশ্বের বিভিন্ন মাতৃভাষা সেখানে গবেষণা হচ্ছে, চর্চা হচ্ছে। 2001 সালে ক্ষমতায় এসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণ কাজ বন্ধ করায় বিএনপি সরকারের সমালোচনা করেন শেখ হাসিনা। 74 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলা ভাষায় ভাষণ, অর্থাৎ বাংলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। আমি আমার বাবার পথ অনুসরণ করে এ পর্যন্ত যতবার ভাষণ দিয়েছি জাতির সঙ্গে, সেটাও কম না, তারপরে 19-20 বার হবে আর কি, আমি কিন্তু প্রতিবার বাংলায় ভাষণ দিই। বিশ্ব দরবারে বাংলা সাহিত্যকে পৌঁছে দিতে নতুন ভাবনা ভাবার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমি একটা কথা বলবো যে এখন কিন্তু আসলে আমাদের যুগটা হয়ে গেছে বিজ্ঞান প্রযুক্তির যুগ, তবে আজকালকার যুগের ছেলে মেয়েরা আবার ওই ট্যাবে করে বই পড়ে অথবা ল্যাপটপে পড়ে বা এইভাবে পড়ে। প্রকাশকদের অনুরোধ করব, শুধুমাত্র ওই কাগজের প্রকাশক হলে হবে না, ডিজিটাল প্রকাশক হতে হবে। কাজে ডিজিটাল প্রকাশক হলে এটা খুব দ্রুত আমরা শুধু আমাদের দেশে না বিদেশে সকলের কাছে এটা পৌঁছাতে পারবো। সবশেষ সবাইকে নিয়ে ফিতা কেটে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজান আহমেদ, SATV, ঢাকা।